আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আটিভিএপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আস্তাদিয়া বিনাজির যমুনা ব্রহ্মপুত্র সহ দেশের সাতটি নদীর পানি ষোলোটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে দুধকুমার ও তিস্তা নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি পানি বাড়ায় চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে মৌলভী বাজারেও বাড়ছে নদী ও হাওরের পানি এতে দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ এদিকে কমলগঞ্জে নদীর প্রতিরক্ষা বাঁধের পাঁচ স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বন্যা অপরিবর্তিত রয়েছে হাওড় তীরবর্তী জুড়ি বরলেখা ও কুলাউড়া উপজেলায় সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে তবে উজানে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে সুরমা কুশিয়ারা সহ সব নদীর পানি কমছে ছয়টি উপজেলায় দুর্ভোগে আছেন লাখো মানুষ ফেনীতে ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে পশুরাম ও ফুলগাজিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এদিকে আগামী চব্বিশ ঘন্টায় জামালপুর গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে অনেক কিছু নষ্ট হয়ে মানুষ দুই দিনও দস্তাপাললাম না এখন আবার বন্যার কারণে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে গেছে কতবার মানুষ আশ্রয় কেন্দ্র যাইব আর আইব গড়েতে পানি উঠলে পড়ে এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল চঞ্চল নদ নদীর পানি বাড়ায় মানুষ কতটা আতঙ্কে আছে তাদের দুর্ভোগ কেমন দেখছেন বিস্তারিত জানাবেন আপনাকে জানিয়ে রাখছি যে দুধকুমার নদীর পানি কিন্তু এখন বারোটায় যে পরিসংখ্যান আমরা পেয়েছি সেখানে কিন্তু পানি বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া কিন্তু ব্রহ্মপুত্রের তিন একটি পয়েন্টে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর মধ্যে নুনখাওয়া পয়েন্টে কিন্তু আঠারো সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে চিলমারিতে উনিশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে এবং হাতিয়া পয়েন্টে কিন্তু ত্রিশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ফলে কিন্তু এছাড়াও যে নদ নদীগুলো রয়েছে ধরলা তিস্তা এবং গঙ্গাধর এই নদী নদ নদীগুলোর পানি কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে ফলে কিন্তু এই নদীর অববাহিকের যে চরঞ্চল এবং নিম্ন অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে অধিকাংশ বাড়িঘরে পানি না উঠলেও কিছু কিছু নিম্ন এলাকায় যে রয়েছে কিন্তু পানি উঠেছে আমি এখন অবস্থান করছি নাগেশ্বরী উপজেলার গঙ্গাধর নদীর গ্রাম সে বালাহাট গ্রাম এই গ্রামে কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি কিন্তু পানিতে নিমোজিত রয়েছে এছাড়াও কিন্তু আমার পাশে রয়েছে কচাকাটা ইউনিয়ন সেখানেও কিন্তু চর জালির চর এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু বাড়িতে পানি উঠেছে এছাড়াও নাগেশ্বরী উপজেলার বালাহাট এবং চর এলাকাও কিন্তু বন্দি হয়েছে বিশেষ করে দুধকুমার নদীর যে অবাহিকা রয়েছে ভুর্গাঁও নাগেশ্বরী এখানকার কিন্তু কিন্তু প্লাবিত হয়েছে এবং মানুষের যোগাযোগ যে ব্যবস্থা সেটা কিন্তু কিন্তু ভেঙে গিয়েছে তারা নৌকা এবং মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করছে এছাড়াও সদর ইউনিয়ন সহ চিলমারি হাতিয়া ইউনিয়ন যেটি রয়েছে এটা কিন্তু প্লাবিত হয়েছে তো মানুষ কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছে এই বন্যায় এটা কিন্তু দ্বিতীয়বারের মতো বন্যা এই বন্যায় কিন্তু মানুষ অনেকটাই দুর্ভোগে পড়েছে পানি কিন্তু ব্যাপক হারে বাড়ছে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে ফলে কিন্তু বন্যার আরও অবনতি ঘটতে পারে তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্যার্থদের জন্য পর্যাপ্ত ত্রাণ তারা মজুত রেখেছে এবং বন্যার তারা পরিদর্শন করছেন এবং অবনতি হলে তারা কিন্তু বন্যার মাঝে ত্রাণ বিতরণ করবেন এছাড়াও বন্যা যদি ব্যাপক আকারে হয়ে যায় তাহলে কিন্তু তারা এই বন্যা মোকাবেলায় পরিস্থিতি সম্পূর্ণ রেখেছেন তো উজানে যদি বৃষ্টি হয় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে আমরা আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি যদি বৃষ্টি আরো বেশি হয়ে যায় তাহলে কিন্তু বন্যার পরিস্থিতি আরো অবনতি হবে সেক্ষেত্রে ধন্যবাদ বন্যার পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জে আছেন সহকর্মী বিন্দু तालुकदार সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে বিন্দু সুনামগঞ্জে পানি কমলেও মানুষের দুর্ভোগ কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন ধন্যবাদ সাথী জমন্ত বলছিলেন সুনামগঞ্জে আসলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি অপরিবর্তিত বলা যাবে সুনমা নদীর পানি বেশটা কমেছে তবে এখনও সীমার চার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে বন্যার সাথে সাথে বিভিন্ন এলাকার দুর্ভোগ দেখা দিয়েছে আমরা যদি একটু দর্শকদের দেখাতে চাই এই একটি পাকা সড়ক ছিল বন্যার পানির তুরে সড়কটি ভঙ্গে গেছে আসলে যান চলাচল বন্ধ রয়েছে মানুষ কষ্ট করে হাটবাজারে শহরে যাতায়াত করছেন এছাড়া আমরা যেটা বিভিন্ন এলাকার খবর নিয়ে জানতে পেরেছি এই দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়ত ফবন নয় সুনামগঞ্জ সোনাম সুনামগঞ্জ সদর টোক দোয়ারাবাজার বিশমপুরপুর তাইপুর জামালগঞ্জ উপজেলার এখনও অনেক মানুষ পানি বন্দি রয়েছে পানি দীর্ঘতিতে কমায় আসলে মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে কারণটা আমাদেরকে যেমনটা বলছেন স্থানীয়রা যে প্রথম দফার বন্যা রেশ কাটতে না কাটতে দ্বিতীয় দফা বন্যা রয়ে বন্যা দেখা দিয়েছে অনেকেই এখনও বাড়ি ফিরতে পারেনি আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় জেলা প্রশাসন যেমনটা জানিয়েছেন যে পাঁচশোতে উনআশিটি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে তেরোশো পঁচিশ জন মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে এছাড়া বিভিন্ন লোকের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই আসলে নৌ পথে যাতায়াত করছেন সড়কপথ আসলে বন্ধ রয়েছে আরেকটি তথ্য আমরা এর আগেও সংবাদে বলেছিলাম যে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের বেশ কিছু অংশ পানিতে তলিয়ে রয়েছে গত তিন দিন ধরে এই এই কারণে আসলে বৃষ্টির পানি কমলেও বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি আসলে বিভিন্ন এলাকায় এখনো দুর্ভোগ রয়েছে ধন্যবাদ আপনাকে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে শিশু সহ দুজন মারা গেছে ভোরে উখিয়ার আশ্রয় শিবিরে ক্যাম্প এগারো ও ক্যাম্প আটে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসাইন নিহতরা হলেন ক্যাম্প এগারো ব্লক এফ এর আনোয়ার হোসেন ও টেকনাফ থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা শিশু মোহাম্মদ সিফাত পুলিশ জানায় টানা ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্প এগারো এফ ব্লক এবং ক্যাম্প আট ইস্ট ব্লক একচল্লিশ বালুখালিতে পাহাড়ের ওপর থাকা শেলটা ধসে পড়লে মাটিতে চাপা পড়ে দুজনের মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষকরা দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়া সাত থেকে নয় সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নিজামুল হক ভুইয়া জানান শিগগিরই সমস্যার সমাধান হবে পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার করলেই ক্লাসে ফিরে যাবেন তারা জানান শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন চালানোর কোনো ইচ্ছে তাদের নেই এছাড়া কোটা আন্দোলনের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন শিক্ষকরা যদি কালকে আমাদের আলোচনা সফল হয় আমরা কালকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আমরা আবার ফেরত চলে যাব আন্দোলন করা তো আমাদের কাজ আমরা আন্দোলনে বাধ্য হয়েছি বিদায় আমরা একযোগে সবগুলো বিশ্ববিদ্যালয় অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু এবারে আন্দোলনে এসেছি ওটা আন্দোলন তাদের অধিকার নিয়ে তারা কথা বলছে এটার সাথে শিক্ষকদের কোনো সম্পর্ক নেই এটা তো ছাত্রদের ব্যাপার তারা কি করবে না করবে এটার সাথে শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই আন্দোলনের সর্বশেষ অবস্থা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আশিকুল আলম আশিক সমস্যা সমাধানে আন্দোলনকারীরা সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছে কিনা জানাবেন এবং সেই সাথে আরও জানাবেন সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠকে নয় সদস্যের প্রতিনিধি দলে কে কে থাকতে পারেন আগামীকাল ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে কোনো আশ্বাস পেয়েছেন কিনা এখনো পর্যন্ত কিন্তু তাদের সাথে যে আলোচনা হচ্ছে সে ধরনের আবাস কিন্তু আমরা পাচ্ছি কিছুক্ষণ আগেই শিক্ষামন্ত্রীর সাথেও শিক্ষক প্রতিনিধিদের কথা হয়েছে এবং সেখানেও তাদের সাথে কি কথা হয়েছে সেগুলো কিন্তু সুস্পষ্টভাবে এখন তারা বলছেন না তবে তারা বলছেন যে তাদের যে আন্দোলন যে দাবি যৌক্তিক দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলনে থাকবেন এবং এরই মধ্যে যেটি আমরা জেনেছিলাম যে আজকেই কিন্তু বৈঠকটি হবার কথা ছিল কিন্তু সেটি পরবর্তীতে আবার সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল সকাল সকালে এই বৈঠকটি হবে এবং এই বৈঠকে দুই থেকে তিনজনকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা আর প্রস্তাব দিয়েছিলেন ওবায়দুল কাদের কিন্তু সেখানে শিক্ষক প্রতিনিধিরা বলেছেন যে যেহেতু এটি সামগ্রিকভাবে পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন তো সেই ক্ষেত্রে তারা কিন্তু দুই তিনজনকে নিয়ে সেখানে আলোচনায় বসতে পারেন না সেক্ষেত্রে তারা সাত থেকে নয় জনের একটি প্রতিনিধি দল যাবেন এবং সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিদ্যালয় এবং অন্যান্য ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর যারা নেতৃত্বে রয়েছেন আন্দোলনের এবং সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন তারা কিন্তু এই প্রতিনিধি দলে থাকবেন এবং সেখানেই কিন্তু মূল আলোচনাটি হবে এবং এই আন্দোলনের মধ্যেই কিন্তু তারা কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন শিক্ষকরা যে অর্থমন্ত্রীর পদত্যাগও তারা দাবি করছিলেন এবং তারা বলছিলেন যে শিক্ষামন্ত্রী যে কথাটি বলেছেন যে তাদের আন্দোলন অযৌক্তিক এ ধরনের কথা যাতে ভবিষ্যতে আসলে বলা না হয় এবং যারা যে আন্দোলন করছেন এটি যে আন্দোলন এবং এখানে কাউকে শিক্ষার্থী বা কোটা আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা নেই বা শিক্ষার্থীদের যে তারা জিম্মি করে আন্দোলন করতে চান না সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা নানা ধরনের যুক্তি তর্ক এবং যুক্তি উপস্থাপন এখানে করেছেন এবং তারা বলেছেন যে শেষ পর্যন্ত যদি সরকারের সাথে তাদের আন্দোলন এই আন্দোলন সম্পৃক্ততার বিষয়টিকে সরকার যদি গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং তাদের দাবি দেওয়া মেনে নেয় তবেই কিন্তু তারা আন্দোলন থেকে সরে আসবে না এবং সেটি কিন্তু স্পষ্টভাবে আগামীকাল যখন এই আলোচনা চলবে এবং সেখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটির উপর ভিত্তি করে কিন্তু তো পরবর্তী সিদ্ধান্ত নিবেন শিক্ষকরা এই ছিল আমার কাছে কলাভবন থেকে শিক্ষকদের আন্দোলন সংক্রান্ত এখনকার মতো সর্বশেষ খবর ধন্যবাদ সব প্রক্রিয়া শেষ হলে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ এবং এনবিআর কর্মকর্তা মোতিউর রহমানের বিরুদ্ধে মামলা হতে পারে সকালে হাইকোর্টে এই কথা জানান দুর্নীতি দমন কমিশন দুদক আইএনজিবি খুশিদ আলম খান বলেন মতিউর রহমান এবং তার দুই স্ত্রী ও তিন সন্তানের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে এবং মতিউর রহমানকে গ্রেফতারে উদ্যোগ নেবে দুর্নীতি দমন কমিশন গ্রেফতারের আসে যখন মামলা হয় অনুসন্ধান কার্য আমরা পর্যায়ক্রমে যা যা করার সবই করছি যেমন মতিউরের ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে নারী স্থির বিরুদ্ধে ট্রাভেল ব্যান দেয়া হয়েছে স্ত্রী আবার ট্রাভেল ব্যান প্যাকেটের জন্য মেট্রো সেশন যার আবেদন করেছেন মেট্রো সেশন যার সেটা আগামী 27 জুলাই দিন ধার্য করেছে কাজে প্রত্যেকটা আইনি প্রক্রিয়া একটার পর একটা ধাপে ধাপে চলতে থাকবে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন ও তার স্ত্রী বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার এজাহার সূত্রে জানা যায় পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রণ দুই মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী একচল্লিশ লাখ ছেচল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকার আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে যে কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক অন্যদিকে তার স্ত্রী শাহানা পারভিন পেশায় গৃহিণী হলেও তার নামে এক কোটি আটান্ন লাখ তেহাত্তর হাজার একশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে আলোচনা যেন পিছু ছাড়ছে না ছাগল কাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির তার মালিকানাধীন নরসিন্দির ওয়ান্ডার পার্ক উঠতি বয়সী তরুণ তরুণীদের অবাধ যাতায়াতে মাদক ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ নরসিন্দি থেকে নুরে আলম রনির রিপোর্ট জানাচ্ছেন ইমরুল কায়স সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকিকে নিয়ে আলোচনা যেন কিছুতে শেষ হচ্ছে না নতুন করে আলোচনায় তার মালিকানাধীন ওয়ান্ডার পার্ক বাইরে থেকে ফিটফাট এই পার্কের ভিতর যেন সদরঘাট অবাধে চলে নানা অপকর্ম ভিতরে ঢুকতে চোখে পড়ে ছোট ছোট খুপড়ি ঘরে তরুণ তরুণীদের অবাধ মেলামেশা বিভিন্ন ভাস্কর্যের আদলে তৈরি করা একাধিক খুপড়ি ঘর আর কটেজে দিনে দুপুরে চলে অনৈতিক কার্যকলাপ জানিয়েছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে পার্কে আসা মানুষ প্রকাশ্যেই লিপ্ত হয় অসামাজিক কাজে পার্কের ভিতরে রাতে থাকার জন্য রয়েছে বিলাসবহুল একাধিক কটেজ পার্কটি দিনের বেলার চেয়ে রাতেই বেশি জমজমাট হ্যাঁ এই দশটার সময় দশটার আগ হয় দশটার পর হয় দিনে না রাত্রে উঠতি বয়সের ছেলে মেয়ে যায় বেশিরভাগ আর এই ফ্যামিলিগতভাবে ছেলে মেয়ে লৈ আয় খুব কম মানুষ সকাল ছয়টা আটটা নয়টাতে ধইরা সকাল ছয়টা সাতটাতে ধইরা সারাদিন আর তার জন্য আমরা দেখে যে ডা আই ডই পার্কের অনৈতিক কার্যকলাপ নিয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ আমরা পার্ক বিষয়ে জানতে চাইতেছি আপনি কথা বলবেন না বিনোদনের নামে অসামাজিক কাজ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ এখানে অশালীন কার্যক্রম যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে পার্কে অসামাজিক কার্যকলাপ বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ দাবি স্থানীয়দের ইমরুল কায়েস আর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা দ্রুত নিষ্পত্তি করতে শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এ মামলায় পঞ্চাশ পাতার রায়ের পর্যবেক্ষণের সময় এই নির্দেশনা দেয়া হয় বলা হয় পর্যবেক্ষণে সাজা কখনো স্থগিত হয় না শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে স্থায়ী জামিন চাইবেন ড ইউনুস গেল ষোলো এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড ইউনুসকে তেইশ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল এরপর তেইশ মে ড ইউনুসের জামিন চার জুলাই পর্যন্ত বাড়ানো হয় সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য আগামী নয় জুলাই ধার্য করেছেন আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন আদালতে তারেক মাসুদের পরিবারের শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন গত বছরের এগারো অক্টোবর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বাস মালিকদের করা আপিলের শুনানি শুরু হয় দু সালের তিন ডিসেম্বর ওই মামলায় রায় দিয়েছিলেন আদালত এতে তারেক মাসুদের পরিবারকে চার কোটি একষট্টি লাখ পঁচাত্তর হাজার চারশো বান্ন টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল পরে বাস মালিক পক্ষ রায় স্থগিত চেয়ে লিফটু আপিল করলে আপিল করার অনুমতি দেওয়া হয় দু সালের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ও যাত্রী চলাচল বাড়বে দেড়শো শতাংশ আর এই বাড়তি চাপ সামাল দিতে সহায়ক বা ব্যাক আপ রানওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার তবে এতে আবারও অর্থের অপচয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বলছেন সহায়ক রানওয়ে দিয়ে এই চাপ সামলানো সম্ভব না তাই রাজধানীর আশেপাশে আরেকটি বিমানবন্দর করার পরামর্শ তাদের শরীয় খানের রিপোর্টে দেখুন বিস্তারিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুরনো দুটি টার্মিনালের আয়তন এক লাখ বর্গমিটার যেখানে একসাথে পার্ক করা যায় উনত্রিশটি উড়োজাহাজ তৃতীয় টার্মিনালের আয়তন দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার যেখানে একসাথে পার্ক করা যাবে দুটি এয়ারবাস সহ সাঁইত্রিশটি উড়োজাহাজ বর্তমানে তেত্রিশটি এয়ারলাইন্স প্রতিদিন দেড়শো ফ্লাইট পরিচালনা করে আরও অন্তত বারোটি বিদেশি এয়ারলাইন্স ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে ফ্লাইট সংখ্যা বাড়াতে চায় বর্তমান এয়ারলাইন্সগুলো ফলে তৃতীয় টার্মিনাল চালু হলে ফ্লাইটের সংখ্যাও কয়েক গুণ বাড়বে এটা আয়াটার যে ফোরকাস্ট করেছে যে দুই সালের মধ্যে বাংলাদেশের প্যাসেঞ্জার গ্রোথ হবে হান্ড্রেড গ্রোথ হবে ফেনোমেনাল গ্রোথ এটা সারা বিশ্বের কাছে একটা উদাহরণস্বরূপ যারা এখন ফ্লাইট অপারেট করছে তারা এখানে বেশি সংখ্যক ফ্লাইট দেওয়ার চিন্তা করছে যারা এখনও শুরু করেনি তারা শুরু করার চিন্তাভাবনা করছে বর্তমানে দেশি এয়ারলাইন্সগুলোর যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা ২২ থেকে তেইশ শতাংশ সক্ষমতা না বাড়ালে ব্যবসা হারাবে তারা যে কোনো দেশে দেশীয় এয়ারলাইনগুলো ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার পায় তাদের থাক দখলে থাকে আর বাকি ফিফটি পারসেন্ট বিদেশি এয়ারলাইন দখল করে থাকে আমাদের এখানে আনফরচুনেটলি আমাদের মার্কেট শেয়ার এখন বাইশ তেইশ পার্সেন্ট আমরা এই যে ডিমান্ডটা ডিমান্ডটাকে মিট করার জন্য আমাদের যে ধরনের ক্যাপাসিটি বিল্ড আপ করার দরকার সেই ক্যাপাসিটি বিল্ড আপ তো আমরা করছি না বিমানবন্দরের চাপ বাড়লে তার সামাল দেওয়া যাবে কিনা তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা একটি রানওয়ে দিয়ে ফ্লাইট পরিচালনা করতে বর্তমানে উড়োজাহাজগুলোকে তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয় টেকনিক্যাল হওয়ার পরে তো মানে চেইন ইফেক্ট আছে পুরো একটা ইয়ে পরে একটু আমাদের অন টাইম পারফরমেন্স গত সেভেন্টি ফোর পার্সেন্ট গত মাসে সেটা সিক্সটি সেভেন পার্সেন্ট ছিল ওইটা টেকনিক্যাল ইয়ার কারণে সেটা তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর সহায়ক আরেকটি রানওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানালেন সংশ্লিষ্টরা তবে সহায়ক নয় বাড়তি চাপ সামলাতে আরেকটি স্বয়ংসম্পূর্ণ রানওয়ের পক্ষে বিশেষজ্ঞরা খুব বেশি চিন্তিত এই জন্য নয় যে এইখানে না হলেও ঢাকার আশেপাশেই দ্বিতীয় রানওয়ে আছে তারপরেও এইখানেই দ্বিতীয় রানওয়ে একটা বর্তমান রানওয়ের প্যারালাল একটা করা যায় কিনা এটা নিয়ে স্টাডি চলছে টার্মিনালটা অত্যন্ত ওভার ক্যাপাসিটি হয়ে যাবে সেই জন্য একটা রাজধানী শহরে একটা মাত্র রানওয়ে এটা সত্যি বেমানান স্বতন্ত্র রানওয়ে করতে না পারলেও আমরা ডিপেন্ডেন্ট রানওয়ে করার যে সুযোগটা আছে সেটা করা অত্যন্ত চৌকস সব একটা সিদ্ধান্ত হবে ডিপেন্ডেন্ট রানওয়েতে কোনো খুব বেশি মেজর কোনো বেনিফিট পাওয়া যাবে না হ্যাঁ ওটা খরচ হবে ওটার যে ওটার পিছনে যে ইনভেস্টমেন্ট সেই তুলনায় রিটার্ন ইজ ভেরি নেগলিজিবল ঢাইজালা আন্তর্জাতিক বিমানবন্দর আগামী পাঁচ বছর পরে এটা স্যাচুরেটেড হয়ে যাবে এটা ইউজ এখনই আমাদেরকে উচিত হবে একটা নতুন এয়ারপোর্ট যেটা বেশ কিছুদিন থেকে কথা গুঞ্জন শোনা গেছে বাট সেইটা করে এয়ারপোর্ট অ্যাটলিস্ট দুটো বা তিনটা রানওয়ের পরমিশন করে এমন বাস্তবতায় কিভাবে যোগাযোগের হাবের স্বপ্ন পূরণ হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই শরীয়ত খান আর টিভি ঢাকা নরসিংদীর শিবপুরের আলোচিত কিশোর অটোরিকশা চালক রবিউল ইসলাম রবি হত্যাকাণ্ডের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নেশা ও অনলাইন জুয়ার টাকা সংগ্রহের জন্য অটোরিকশা ছিনতাই ও জবাই করে হত্যা করা হয় বলে জানায় পিবিআই সকালে ধানমন্ডিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান তিনি বলেন আসামিরা রবিউলের পূর্ব পরিচিত হওয়ায় প্রথমে তাকে আড্ডা দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে যায় ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পরে ছিনতাই করা অটোরিকশা ত্রিশ হাজার টাকায় বিক্রি করে এর সূত্র ধরেই গাজীপুর নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয় গেল বছর ত্রিশ অক্টোবর নরসিংদীর শিবপুরের সাত পাইকা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে আইসিটি ডিভিশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গ্রাহকদের সেবা দেয়া শুরু করেছে আইসিটি মন্ত্রণালয় জি ব্রেইন নামে একটি জিপিটি প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে কিছুটা চ্যাট জিপিটির আদলে নির্মিত এই এআই সেবার মাধ্যমে সরকারি বিভিন্ন ধরনের তথ্য পাবেন গ্রাহকরা এর মাধ্যমে আরও দ্রুত গতিতে গ্রাহক পর্যায়ে সন্তোষজনক তথ্য পৌঁছে দেয়ার আশা করা হচ্ছে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নতুন এই জিপিটি প্ল্যাটফর্মের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রসার ও বাজার সৃষ্টিতে প্রথমবারের মতো মেলার আয়োজন করছে যুক্তরাষ্ট্র দূতাবাস সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর উদ্বোধন করেন দূতাবাসের ভারপ্রাপ্ত পরিচালক অ্যাফেয়ার্স কাউন্সিলর ব্রেন ফ্ল্যানিগান ব্রাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্টারপ্রোনারশিপ ডেভেলপমেন্ট এই মেলার স্থানীয় বাস্তবায়নকারী অংশীদার একাডেমি ফর উইমেন সাবেক প্রশিক্ষণার্থীদের নিয়ে আয়োজিত মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পঁয়ত্রিশ জন নারী উদ্যোক্তা তাদের সম্ভাবনী পণ্য ও পরিষেবা প্রদর্শন করবেন প্রদর্শনী চলবে জুলাই পর্যন্ত এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ কাল অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন দেশটির এবারে নির্বাচনে লড়বেন রেকর্ড চৌত্রিশ বাংলাদেশি এর বেশিরভাগই প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন একক দল হিসেবে বিরোধী লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্বোচ্চ আটজন আবার অনেকে গাজা সংকটে লেবার পার্টির অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী দু সালের ভোটে প্রার্থী হয়েছিলেন এগারো জন ব্রিটিশ বাংলাদেশি 2019 সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 14 আর এবার তা এক লাখে হলো 34 জন দেশটিতে 650 আসনের জন্য নির্বাচন করবেন 4379 জন প্রার্থী পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট অতি বিপদজনক হারিকেন বেরিলের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান অঞ্চল বর্তমানে জামাইকার উপকূলে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়টি এ ঘটনায় এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছে প্রভাবে অঞ্চলে হয়েছে এ এবং অনেক স্থান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যাত্রাপথে সামান্য ক্ষয় করলেও সেটি এখনও অতি বিপজ্জনক ক্যাটাগরি চার ঘূর্ণিঝড় রূপে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আসছে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা জাজিরা বৃহস্পতিবার সকালে ক্লেম্যান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে এটি উভয় স্থানে সতর্কতা জারি রয়েছে গাজা উপত্যকার খান ইউনিসের নিরাপদ অঞ্চল হিসেবে অপিহিত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের নয় সদস্য সহ বারো জন নিহত হয়েছে এছাড়া দখলকৃত পশ্চিম তীরে অন্য একটি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় বুধবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা এদিকে ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের পূর্বাঞ্চল খালি করার নির্দেশ দেওয়ার পর অঞ্চলটিতে মানবিক বিপর্যয় ঘটছে হাসপাতাল ও তাঁবু ছাড়তে বাধ্য হচ্ছেন শত শত অসুস্থ ও আহত গাজাবাসী ইসরায়েলি আর্মির এই আদেশে প্রায় আড়াই লক্ষ ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে জাতিসংঘ বিশ্বকাপ আসে বিশ্বকাপ যায় ব্যর্থতার পাল্লা হয় ভারী পঁচিশ বছরেও বড় দল হয়ে উঠতে না পারা মাঝে মধ্যে কুটি কয়েক সাফল্য নিয়ে তৃপ্তির ঢেঁকুর তোলা আর দিনের পর দিন ব্যর্থ ক্রিকেট প্রদর্শনের পরও নিশ্চুপ বোর্ড সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন সবার কাছে ব্যর্থ হলেও তৃপ্ত বোর্ড দায় মুক্তি দিয়েছে খেলোয়াড়দের বিস্তারিত মাহফুজুল ইসলামের ওই প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে আমরা নিউ ইয়র্কে খেলেছি আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়া কিন্তু একশো বিশও করতে পারেনি পাকিস্তান একশো পনেরো করতে পারে হেডকোচ চান্ডিকা হাতরসিংহের সুরে না হলেও বোর্ড প্রধানের এই বক্তব্য তার কাছাকাছি আফগানিস্তানের বিপক্ষে বারো দশমিক এক ওভারে জয়ের সমীকরণ মেলাতে ব্যর্থ ক্রিকেটারদের দায়মুক্তি মেলে বোর্ড সভাপতির এমন বক্তব্যে একটু পেছনে ফিরি দু সালে এশিয়া কাপে ব্যর্থতার কথা মনে আছে কি সাকিব তামিম দ্বন্দ্বের কথা তো সবারই মনে আছে মনে থাকার কথা দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে ব্যর্থতার পর দেশে ফেরা সাকিবদের নিয়ে বোর্ডের পদক্ষেপের কথা সে দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজনের বোমা ফাটানো সব মন্তব্যের পর নড়ে চড়ে বসে বোর্ড বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির রিপোর্টের খবর কেউ জানেন সে বিশ্বকাপের পর কী কারণে এক সময়ের বন্ধু হাতুরু ও সুজনের মধ্যে সম্পর্কের ফাটল ধরে তা অপ্রকাশ্য ব্যর্থতার কারণ খুঁজতে এ ধরনের কমিটি হয়েছিল আগেও কিন্তু সেসব তদন্তের রিপোর্টে পড়েছে ধুলার প্রলেপ দেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলার চর্চা বেশি হওয়া আর সেসব নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মুখরোচক সব কন্টেন্ট আর সংবাদের ভিড়ে বরাবরের মতো মূল ঘটনা থেকে যায় অন্তরালে ঢাকা পরে একের পর এক ব্যর্থতার সব গল্প গণমাধ্যমের সামনে কর্তাদের নানান বচন আর দায় সারা সব বক্তব্যের সাথে ব্যর্থতার দায়টাও নিতে চায় না কেউই নিয়ন্ত্রণহীন হজবরল আর দায় সারা সব কর্মকাণ্ডের দায় আসে বিসিবির ঘাড়ে এবারের বিশ্বকাপের পর সে দায়টাও দেয়নি বিসিবি এক কথায় ক্রিকেটাররা এমন বাজে পারফরমেন্সের পরও পেয়ে গেছেন দায় মাহফুজুল ইসলাম আর টিভি ঢাকা দুপুরের সংবাদ এ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন জেলা সংবাদ বিকেল পৌনে পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে